সংশোধনের আবশ্যকতা পড়লা, যেমন 2 লক্ষ পাখা 60 লক্ষ পাই সাইলে, 1 কোটি 1 কোটি 2 লক্ষ পঞ্জীকরণ হয়েছিল, 60 লক্ষ পাই সাইলে, তাঁকর যা যা আবশ্যক এবং যা যা সুবিধা ঘরে মিলি সে সুবিধা আমি রিলিফ সেন্টারে দেবার ব্যবস্থা করছু। তাঁকর নিরাপত্তার দায়িত্ব মধ্য আমার, তাঁকর নিরাপত্তার দায়িত্ব মধ্যে, সুরক্ষার দায়িত্ব মধ্য আমার, এবং যে গাঁ এবং ঘর ছাড়ি করে আসবে সেতিরে যেমিতি চুরি হব নাই কিংবা তাঁকর কোনসি জিনিস কে উঠেকি নেই পারিব না, সেতিপাই পুলিশ প্রশাসন মধ্য সে সেবারে গাঁরে রইল। স্যার সকাল পাখরু তো ইভাকুয়েশন স্টার্ট হইলা, কেতে নম্বর বর্তমান সে কিছু আছে কেতে বর্তমান ক্যাবিনেট ক্যাবিনেট মিটিং চলছিল আজি, আউ 5টা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং নিষ্পত্তি হইছে, সে বাবদরে আপনমানকু ব্রিফিং মিলি যিব। আপনকর সুভদ্রা যোজনার মধ্যে কিছু সংশোধনের আবশ্যকতা পড়লা, যে 2 লক্ষ পাখা 60 লক্ষ পাই সাইলে, 1 কোটি 1 কোটি 2 লক্ষ পঞ্জীকরণ হয়েছিল, 60 লক্ষ পাই সাইলে, 2,67,000 পাখাপাখি রিজেক্ট হয়েছিল, যেটা রিজেক্ট হয়েছিল বহু টেকনিক্যাল কার্ড রিজেক্ট হয়েছিল, তার আউথরে সেমানকর বিষয়কু পরীক্ষা নিরীক্ষা করা পাই, এবং আউ কিছু আনুষাঙ্গিক কার্যের যেটা সুভদ্রা যোজনার ছিল ওড়িশার ইয়ে সেবা কি উড়াজাহাজ সেবা বিভিন্ন জায়গায় যোগাই দেওয়া পাই মধ্য গুড়িয়ে প্রস্তাব আসছিল যেটা অনুমোদিত হয়েছে, এবং তার সাঙ্গে সাঙ্গে জিএসটির সংশোধন পাই মধ্য যে অর্ডিনান্স হওয়ার ছিল তা মধ্যে অনুমোদন হয়েছে। এই জন্য আসিকি আপনার অধিকৃত বাবদে আপনার বতাইবে, কিন্তু মূল বিষয় হল যে ওড়িশার বাত্যা আসুছি, বাত্যা রে বিভিন্ন জেলা ভিন্ন ভিন্ন ক্ষতিগ্রস্ত হবে, কি আংশিক হব কি মধ্যম হব কি অধিক হব, মোটামুটি খামরা পাখাপাখি ইয়ে বাত্যা ল্যান্ডফল করব, এবং তারপরে তার তীব্রতা আরম্ভ হব। আমি আশা করছু যে তীব্রতা কম হোক, লোক সুরক্ষিত রহন্তু, লোককে সমস্ত প্রকার সাহায্য সহযোগ আমি যোগাইবু, ওড়িশা নিরাপদে রহু, এইটা হি মা সমলেশ্বরী এবং মহাপ্রভু জগন্নাথ নিকটে। স্যার আর গোটে কথা হচ্ছে কেন্দ্রর যে